हेलो ब्रियान, वेलकम टू जेड टीम सल्यूशन। तो आशा करी तुम्हारा सब अनेक बेसि भाव आसो। तो आज के भिडियोते करब तुम्हारा जरा अष्टम श्रेणी शिक्षार्थी आसो, तुम्हारे जो गणित विषय आई गणित विषय बाइनरी अध्याय अनुसरणी प्रश्नगुल आलोचना कर गत भिडियोते क्योंकि एक और दुईर सल्यूशन दिए आजकल भिडियोते करो तुम्हारे तीन चार और बाकी अंगगुलो आगो समाधान देर चेषा करब। तो तुम्हारा जरा एखन चैनल के सबसक्राइब कर दो, तो सबसक्राइब कर नाओ और भिडियोते जो बेसि पार्बे तुम्हारा कमेंट कर। तो तार मध्य थेके जादेर मध्य थेके सबार कमेंट आमार भालो लागबे तादेर जोन्नो किन्तु एकटा कन्टेस्ट चलेछे, अर्थात जे 100तम जे कमेंट करते पारबे तार जोन्नो किन्तु एकटा आकर्षणीय उपहार रयेछे। उपहार हिसेबे तोमार एकटा मोबाइल रिचार्ज थाकबे, तो तुमि 100 টাকা मोबाइल रिचार्ज পেয়ে যেতে পারো যদি তুমি 100তম কমেন্টটা করতে পারো। ঠিক আছে, তো এখনি এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে থাকো এবং যে 100তম কমেন্ট করবে সে 100 টাকা মোবাইল রিচার্জ পেয়ে যাবে। তো চলো আমরা দেখি না এই কোশ্চেনের উত্তরটা কি হবে। যে তিন নম্বরে যে আমাদের কি করতে হচ্ছে, বাইনারি সংখ্যাগুলো যোগ করতে হবে। দেখে নেই, তোমাদের তো যোগ শিখিয়েছি, তারপরে দেখে নিই এই সংখ্যাগুলো যোগ তোমরা কিভাবে করবে। तो देखो एक नम्बर क्वेश्चन छोड़े तुम्हार एट प्लस ये जो करते हैं तुम क्यों करते पर प्रथम ये लिखे। तो प्रथम कि जानी हमारे जो वन वन आज करते हैं जिरो, तो हाथे थके कत एक आर हाथ एक जो ये आनी आर वन वन जो कर ले कत है वन जिरो, तो आर जिरो खेट ये बसल हाथे एक थे ये हाथ एक जो ये आनी और उपरे जे कत हो जाए दुई आर उपर एक कत हो जाए तीन, तो तीन थे जो बेस दुई वियोग करी तेल कत है থাকে আমাদের এক, যেন আমরা এক বসেছি। আর আমাদের হাতে কত থাকে, হাতে থাকবে হচ্ছে তোমার এক, তো হাতের এককে আবার এখানে থাকার কারণে আবার এখানে দুই আর উপরে এক তিন হয়ে গেল, আবার তিন হয়ে গেছে, তিন থেকে আবার দুই বিয়োগ করছি থাকে কত এক, আবার এক বসিয়েছি, আবার হাতে কত থাকে আমাদের এক, একটা আবার জিরোর সাথে যোগ করলে কত হয়ে গেল ওয়ান, আবার ওয়ান ওয়ান যোগ করলে কি হয় ওয়ান জিরো, এই জন্য ওয়ান জিরোটাও এখানেই বসিয়ে দিয়েছি। এই ছিল আমাদের এক নম্বরটার উত্তর। ঠিক আছে, তো দুই নম্বর কোশ্চেনটা কীভাবে করবো আমরা দেখো। দুই নম্বর কোশ্চেনটার ওয়ান আর জিরো যোগ করলে কত হয় ওয়ান হয়, আবার ওয়ান জিরো যোগ করলে কত হয় ওয়ান হয়, আবার জিরো জিরো যোগ করলে জিরো, তারপরে জিরো ওয়ান যোগ করলে হয় ওয়ান, আবার এই ওয়ান, এই জন্যে কিছু নেই এখানে ওয়ানই বসবে। ঠিক আছে, এরপরে আমাদের তিন নম্বর কোশ্চেনটা যা আছে এটার যোগফল আমরা কীভাবে বের করতে পারি দেখো। তো ওয়ান ওয়ান যোগ করলে কত হয় আমাদের ওয়ান জিরো, জিরোটাকে এটা এখানে বসালাম এবং আমাদের হাতের এক থাকে এটা এখানে আসলাম আর উপরে কিছু নেই এই জন্য ওয়ানই বসেছে, আবার এই উপরের ওয়ান আর নিচের জিরো যোগ করলে হয় ওয়ান, আবার জিরো জিরো যোগ করলে জিরো, আবার ওয়ান জিরো যোগ করলে হয় ওয়ান, আবার জিরো জিরো যোগ করলে জিরো, আবার ওয়ান ওয়ান যোগ করলে কত হয় ওয়ান জিরো, এই ওয়ান জিরোটা বসিয়ে দিয়েছি। তো এই ছিল মূলত আমাদের উত্তর। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা কী করবো, তোমাদের যে নিচের ম্যাথগুলো আছে সেই নিচের ম্যাথগুলো করার চেষ্টা করবো। দেখি নিচের ম্যাথে কী কী আছে। তো দেখো, হ্যালো ব্রিয়ান, তো তোমরা কি এখনও এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য আবার বলে দিচ্ছি, তোমাদের জন্য কিন্তু একটা যে কনটেস্ট আছে। তো তোমরা যারা এই ভিডিওতে 100তম কমেন্টটা করতে পারবে তো তার জন্য কি করবে, তার মোবাইল রিচার্জে হিসেবে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, তো এখনই এই কনটেস্টে তোমরা অংশগ্রহণ করো, এই ভিডিওতে 100তম কমেন্ট যে করতে পারবে তাকেই এই গিফটটা প্রদান করা হবে। তো চার নম্বরে কী করতে হবে দেখো, আমাদের যে নিচের দলভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে কী করতে হবে, আমাদের যোগফলগুলো সম্পাদন করতে হবে। অর্থাৎ এই দশমিক সংখ্যাগুলো আমরা কী করবো, বাইনারিতে প্রথমে রূপান্তর করব, অর্থাৎ ছয়কে আমরা বাইনারিতে নেব, ১৯কে বাইনারিতে নেব এবং আমরা কী করব, যোগ করব। ধরো আমরা তো বাইনারিতে সংখ্যা বের করা তোমাদের কীভাবে শিখিয়েছিলাম, যে ছয়কে কীভাবে বের করবে, প্রথমে সূত্রটা দেখবে ওয়ান টু ফোর এইট সিক্স, ধরো সিক্স না সিক্সটিন, তো ছয় যেহেতু বলা হয়েছে তার মানে তোমার কত লাগে, চার লাগে আর দুই লাগে, তার মানে তুমি নিচে কত লিখবে, নিচে লিখবে তুমি ওয়ান আবার এখানে লিখবে ওয়ান, তার মানে ছয় মানে কি, ছয় মানে হচ্ছে ওয়ান ওয়ান। আমরা কী করবো এই ওয়ান ওয়ানের সাথে কী যোগ করবো, ১৯ যোগ করবো, আবার ১৯ মানে কি, ১৯ মানে আমাদের ১৬ নিতে হবে, ধরো আর কত নিতে হবে এখানে দুই আর এক, ১৬ ১৭ ১৮ ১৯, তাহলে আমরা এখানে ১৯ বলতে কী বুঝবো, ওয়ান ওয়ান মানে তো বুঝলাম সিক্স আর ১৯ মানে হচ্ছে আমরা ১৬ নিচে দাগ দেবো, তারপরে আট লাগবে না, আটের নিচে জিরো, আবার চার লাগবে ওয়ান, দুই লাগবে, দুই কী লাগবে, ও এখানে তো চারটা লাগবে না, ১৬ ক্ষেত্রে চার লাগবে না, আবার এখানে জিরো হবে, তো দুই লাগবে আর এক লাগবে, তার মানে আমাদের যে ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান মানে হচ্ছে আমাদের কত ১৯। ঠিক আছে, তার মানে ওয়ান ওয়ান আর ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান এটা আমরা কী করবো এখন যোগ করবো। তো একইরকমভাবে আমাদের সবগুলো কী করতে হবে, বাইনারিতে বের করে আমাদের যোগ করতে হবে। তো চলো আমরা দেখে নিই চার নাম্বারটা কীভাবে মূলত করতে হবে। তো দেখো যে এক নাম্বার ম্যাটটা এখানে করা আছে, প্রথমে আমরা ছয়কে কী করেছিলাম, ছয়কে বাইনারি নিয়ে আমরা কত পেয়েছিলাম ওয়ান ওয়ান, এবং লাস্টে আমাদের যেহেতু একটা জিরো ছিল, এবং ১৯ বলতে আমরা কী পেয়েছিলাম ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান, তো দেখো কিন্তু মিলছে কি নাই, যে ওয়ান ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান। ঠিক আছে, এইভাবে মূলত বের করতে হবে। তো দেখো একটা যে তোমাদের ছয়টা দেখানো হয়েছিল সেখানে কিন্তু আমরা যে ওয়ান টু ফোর যে সে এটা বের হয়েছিল, এভাবে কীভাবে বের করেছিলাম ছয়ের মানটা,
এখানে 4 এর 4 নেব দেখে 4 এর লাগবে আর আমাদের 2 লাগবে এজন্য আমরা এটা নিচে 1 আর এটা 0 দিয়েছিলাম ঠিক আছে তাহলে হয়তো যে 0 টা দেয়া হয়নি কিন্তু এটা মানে 6 মানে হবে 110 তো এইভাবে আমরা কি করব বাইনারি সংখ্যা বের করলাম বাইনারি সংখ্যা বের করে আমরা এখন যোগ করব যোগ করলে দেখো আমাদের কত হয় তো এই যে এখানে আমাদের কত 1 আর 0 মিলে হয় 1 আবার 11 মানে হচ্ছে তোমার কত মানে হচ্ছে তোমার যে 2 হয়ে যায় তো 2 তো আমরা বসাতে পারবো না 1 বিয়োগ করলে কত থাকে হয় 1 আর হাতে থাকে 1 ঠিক আছে আমরা তো নরমালি জানি 11 যোগ করলে আমাদের কত হয় 10 হয় তো 10 মানে হচ্ছে আমাদের শূন্য কেটে আমরা শূন্য বসাবো আর একটা আমরা কি করব এই যে পরের ম্যাথে বসিয়ে দেব তো এ এক আর এ একেও আমাদের কি হয়ে যায় 10 হয়ে যায় 10 মানে আমরা শূন্য কেটে বসালাম আমাদের আমাদের হাতের এক থেকে হাতের একটা এখানে আসলো কত হলো এই 1 আর উপরে 0 যোগ নিচে হয় 1 আর উপরে 1টা এখানে বসে যাবে এই হচ্ছে আমাদের এক নম্বর উত্তর এর পরবর্তী 2 নম্বর ম্যাথটার উত্তর আমরা কিভাবে করতে পারি দেখো 2 নম্বর ম্যাথ আমাদের কত ছিল 10 আর 32 তো 10 মানে আমাদের কত বাইনারিতে 10 মানে হচ্ছে আমাদের 1010 আর 32 মানে 10 তো এটা আমরা কিভাবে বের করব যে আগে সূত্রটার মতো 1 2 4 8 তো 10 যেহেতু বলেছে আমাদের 8 লাগবে আর 2 লাগবে তার মানে আমরা কত লিখব 1010 এই যে দেখো তুমি এইভাবে যে কঠিন করে বের করার দরকার নেই তুমি জাস্ট আমার রুলস ফলো করে তুমি বাইনারি মানগুলো খুব সহজেই বের করতে পারবে আবার যদি তোমাদের যে এখানে 32 বের করা শেখাই তো 32 লাগবে তোমার কত এখানে লাগবে 16 16 তো তোমার আর কি লাগে দেখো আর লাগে তুমি এখানে ধরো যে 32 ঠিক আছে তার মানে দেখো তোমার এই 32 বের করতে কী করতে হবে তোমার শুধু 32 লাগে 32-এর নিচে 1 দেবে 16 লাগবে না এটার নিচে 0 8 লাগবে না 8-এর নিচেও 0 4 লাগবে না 4-এর নিচে 0 2 লাগবে না 2-এর নিচে 0 তার মানে 1 এর পরে 1 2 3 4 5টা শূন্য এটাই মানে হচ্ছে 32-এর মান এই যে দেখো এইভাবে আমরা 32-এর মানটা বের করতে পারি তো একইরকমভাবে আমরা এই দুইটা যোগ করলে কত পাই দেখো এই যে 11000 তারপরে 011000 011 এখানে 1010 এখানে বসে গেছে ঠিক আছে এরকমভাবে 3 নম্বর ম্যাথটা যে আছে 3 নম্বর ম্যাথকে যে বাইনারি করতে আমরা কত পাবে দেখো 51 000 আর 16-কে কত পাবো 1 এর পরে 4টা 0 ঠিক আছে এইভাবে আমরা ম্যাথগুলো করতে পারি তো এখানে 00 মানে হচ্ছে 0 আবার 00 মানে 0 আবার 000 011 11 মানে কি 10 100টা আমরা যদি এখানে বসে আমাদের হাতে থাকে 1 আবার এই 1 আর 1 যোগ করতে হবে আবার আমাদের 10 হয় এই 10টা 0টা এখানে বসলাম আর আগে তো কিছু নেই এই জন্য আবার 1টা এখানে বসিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে একইরকমভাবে আমরা যদি 4 নম্বর ম্যাটার দিকে তাকাই 4 নম্বর ম্যাটে আমাদের 127 আর 127 যোগ করতে হবে তো 127 মানে হচ্ছে কি তোমার যে এতগুলো এই যে কয়টা 1 2 3 4 5 6 7 তো দেখো এই 127 এর মানটাকে কিভাবে বের করেছে দেখো প্রথমে 1 2 তারপরে 4 8 এরপরে 16 দেন 32 64 ঠিক আছে তার মানে তোমার এগুলো কিভাবে বের করতে হয়েছে দেখো এই যেখানে লেগেছে তোমার যে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এই সংখ্যাগুলো তুমি সবগুলো যদি যোগ করো অর্থাৎ তোমার এখানে সবগুলো সংখ্যাই লাগছে সবগুলো সংখ্যা লাগছে বিধায় সবটার নিচে একটা 11 বসিয়ে দেবে তো এই হচ্ছে তোমাদের কি সে মান 127 এর মান ঠিক আছে তো দেখো যেখানে 127 127 এর দুইটা মান পেয়েছি এগুলো যোগ করলে আমাদের কত হবে এই যে এখানে এই মানটা আমাদের মূলত হয় ঠিক আছে এভাবে আমরা যে 4 এবং 3 এবং 4 নম্বর যে কোশ্চেনগুলো আছে সেগুলো খুব সহজেই সলভ করতে পারি এরপর দেখো আমাদের যে বাইনারির বিয়োগগুলো আছে সেই বিয়োগগুলো আমরা এখন করে ফেলবো তো তোমাদের আবারও কন্টেস্টের কথা মনে করতে দিতে যাচ্ছি এই ভিডিওতে যে 100তম কমেন্টটা করতে পারবে তার জন্য একটা বিশেষ উপহার থাকবে সে কিন্তু 100 টাকা মোবাইল রিচার্জ পেয়ে যেতে পারো যদি 100তম কমেন্ট করতে পারো এবং তোমার কমেন্টে যদি সবচেয়ে সুন্দর হয়ে থাকে তো এখানে যেহেতু বিয়োগ করতে বলা হয়েছে বিয়োগ আমরা কীভাবে করবো দেখো তো আমরা কী জানি যে এখানে এটা থেকে এটা আমাদের বিয়োগ করতে হবে তো এখানে 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের নর্মালি কত থাকে 0 থাকে 0 লিখলাম আর 0 থেকে 0 বিয়োগ করলে 0 আবার 1 থেকে 0 বিয়োগ করলে আমাদের উত্তর হয় 1 আর হাতে থাকে 1 আবার 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যায় 0 হয়ে যায় এতো মেইন উত্তরটা কিন্তু আমাদের 100 এটাই হবে ঠিক আছে একইরকমভাবে আমাদের যে পরবর্তী ম্যাথটা আছে দেখো এই যে পরবর্তী ম্যাথ এই যে 11001 এটা থেকে কী বিয়োগ করতে হবে 1011 তো এখানে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0 আবার 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের উত্তর হয় 1 আর হাতে কত থাকে সবসময় মনে রাখবে 0 থেকে 1 বিয়োগ করলে উত্তর 1 আর হাতে থাকবে কত 1 তো উত্তরটা বসিয়ে দিলাম আর হাতের একটা আমাদের এই যে এখানে আসবে তো এই 1 আবার যদি 0 থেকে আমরা 1 বিয়োগ করি আমাদের আবারও কিন্তু 1 হয় এবং হাতে থাকে কত 1 তো এখানে দেখো কিন্তু আমাদের 2 হয়ে গেছে তাই না
এইখানে যেহেতু আমাদের এ এক আর হাতের এক মিলে দুই হয়ে গেছে, তো দুই হয়ে গেলে মনে মনে দুই লিখলাম, আর উপরের সাথে আমরা কী করবো, দুই যোগ করব। তাহলে আমাদের যে তিন থেকে দুই বিয়োগ করলে কত হয়, এক হয়। আর হাতে কত থাকে, হাতে থাকে এক, এই হাতের একটা আবার এইখানে আসলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয়ে যায়, মেন উত্তর হবে 111 0। তো দেখো তোমাদের কিন্তু এইখানেও কিন্তু 111 0 উত্তরটা হয়েছে। এর পরবর্তীতে যে দুই নম্বর ম্যাটটা, দুই নম্বর না এটা তিন নম্বর হবে, তোমাদের এখানে ভুল দেওয়া হয়েছে। তো এখানেও দেখো এই ম্যাটটা আমরা কীভাবে খুব সহজে করতে পারি, তো এই ম্যাটটা করার জন্য আমরা কী করবো, যে এই জিরো থেকে ওয়ান বিয়োগ কত হয়, ওয়ান হাতে থাকে এক, হাতে রাখার এখানে মিলে দুই হয়ে যাবে, আবার ওয়ান যেহেতু আছে ওয়ান থেকে যে দুই গেলে কত থাকে এক, এবং হাতেও কত থাকে আবার, হাতে থাকে আবার এক, ঠিক আছে। আবার তোমার এই জিরো থেকে যদি আমরা কী করি, ওয়ান বিয়োগ করি, তো দেখো এখানে কী হয়, এখানে তো আমাদের মনে মনে কী ধরতে হবে, এখানে যেহেতু জিরো আছে যেহেতু থাকে এক, এবং হাতেও থাকে আমাদের এক, একে একে আবার আমাদের ওয়ান হয়ে যায়, এবং আবার এখানে আমাদের কী হয়ে যাবে দেখো, যে টু হয়ে যাবে, আর এইখানে উপরেও থাকবে কি টু, তো টু থেকে টু গেলে জিরো, আর হাতে থাকবে এক, ঠিক আছে। তো আশা করছি তোমরা যে তিন নম্বর ম্যাটটাও কীভাবে করতে হবে বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে আমরা কী করবো, তোমাদের ছয় নম্বর ম্যাটটা যা আছে ছয় নম্বর ম্যাটটা নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমাদের কন্টেস্টের কথা অবশ্যই ভুলবে না, তোমাদের যারা 100তম কমেন্ট করতে পারবে এই ভিডিওটার কমেন্ট বক্সে, তাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ থাকবে। ধন্যবাদ সবাইকে।